আলাইকুম। আজকে আমরা আসছি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় আকাশিনা ইকো ট্যুরিজম সেন্টারে। আমরা এখানে ঘুরবো, সুন্দরবন দেখবো ও অনেক মজা করব। এইখানে প্রবেশ মূল্য দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। চলেন আমরা ভিতরে। দোকান থেকে কিনতে পারেন, এখানে আপনি সুলভ মূল্যে সকল পণ্য পেয়ে যাবেন। আর বন্ধু আগে দুটো পড়েছিল, সে অনেক কিছু দেখে ফেলছে হয়তো। চলেন এখান থেকে আমরা শুরু করলাম। দেখা যাক আমরা এখন সুন্দরবনে ফিশ মিউজিয়ামে যাবো, দেখি ওখানে কী আছে। চেষ্টা করবো নাকি না, পয়েন্ট সেভেন আর পারবো না। ফিশ মিউজিয়াম থেকে বেরিয়ে আসছে, তো আমরা আরও একটু সামনে যাব, দেখি কী আছে। সুন্দর করে ইট দিয়ে এখানে বাঁধাই করা আছে, মিউজিয়াম কাঠের তক্তা সবগুলো, দেখতে অনেক সুন্দর। সুন্দর বসার জায়গা আছে, এখানে পানির মধ্যে সব কী বলে ঠিক আছে এটা দাদা কেওড়া কেওড়া গাছ। এখানে অনেক অনেকটা হচ্ছে রাতার জুলের ফিল পাওয়া যায়। এখানে দেখ ছোট্ট নদী নৌকা দিয়ে ছোট্ট আস্তে আস্তে যাওয়া যায়। এখানে অনেক বসার সুন্দর একটা জায়গা আছে, এখানে আমরা বসে রেস্ট করতে পারি। এখানে দেখেন অনেকে খাবার খেয়েছে, তার প্রমাণ আছে, এই যে স্প্রাইট খাইছে অনেকে। সুন্দর এই জায়গাটা, সম্পূর্ণ গাছ দিয়ে ভরা, দেখলে আপনাদের মন জুড়ে যাবে। কেওড়া গাছ প্লাস নারিকেল গাছ, আরও অনেক প্রকারের গাছ আছে এখানে। চলেন আমরা হচ্ছে এই সাইডে ডান সাইড দিয়ে চলে যাবো, দেখবো এখানে কী আছে। চলো চারিদিকে শুধু কেওড়া গাছ আর কেওড়া গাছ দেখা যাবে। মনে হবে যেন একটা সুন্দরবনের ভিতরেই আছি আমরা, সুন্দরবনে একটা ভাইব ক্রিয়েট করছে এই জায়গাটা। কি হচ্ছে, পাখির জন্য বাসা তৈরি করে দেওয়া হচ্ছে ছোট ছোট ভাট দিয়ে, এখানে যাতে পাখিরা এসে ডিম পাড়তে পারে, বাচ্চা ফুটাতে পারে, এই জন্য এগুলোর ব্যবস্থা এখানে করা আছে। আমরা অনেকগুলো জায়গায় দেখতে পাচ্ছি এইগুলো। তো এইখানে প্রচুর রোদ, এখন আমরা দুপুরবেলা আসছি এবং প্রচুর রোদ, চশমা ছাড়া ভিডিও করা যাচ্ছে না, যতটুকু পারতেছে দেখাচ্ছে। তো এইখানে হাঁটার জায়গা, সম্পূর্ণ জায়গাটা হাঁটার উপযোগী করে তৈরি করা হয়েছে। আমরা এইখান থেকে সুন্দরবন দেখতে পাচ্ছি।
এখান থেকে সুন্দরবন আছে, এখান থেকে আপনারা ঘুরতে পারেন, একটা ট্যুর দিতে পারেন নৌকা দিয়ে। জনপ্রতি 120 টাকা করে নিবে, হয়তো আপনারা দরদাম করে নিতে পারেন। আমরা বর্তমানে আছি আকাশ লীনা ইকো ট্যুরিজম সেন্টারের একদম পিছনে। আমাদের এইখানে এখানে শেষ হয়ে যাচ্ছে আকাশ লীনা ইকো ট্যুরিজম সেন্টারের। তারপরে আছে নদী, নদীর সাইডে আছে সুন্দরবন। যতদূর চোখ যায় দেখা যাচ্ছে সুন্দরবন, নদী পার হলেই আমরা সুন্দরবন যেতে পারবো। আমরা বন্ধুরা মিলে এখানে আসছি, আমার সাথে আছে আমার বন্ধু অনুপম, ক্যামেরার পিছনে আছে আমার বন্ধু প্রদীপ। তো এইখানটাতে একটা সুন্দরবন একটা ভাইব আছে, এটা সুন্দরবন না অবশ্য, তবে সুন্দরবনের মতো একটা ভাইব করা, প্লাস এর ভিতর দিয়ে ছোটো ছোটো রাস্তা করা, এখান থেকে ভিতর দিয়ে হাঁটা যায়। তো মনে হয় যেন এটা আমরা সুন্দরবনের ভিতরে আসি। আর যদি আমরা চাই তাহলে নৌকা নিয়ে এর ভিতরে যাইতে পারি সুন্দরবনের ভিতরে। তো আমরা যদি একদিনের ট্যুর দিতে চাই তবে এইটা আকাশ লীনা ইকো ট্যুরিজম সেন্টার অনেক সুন্দর একটি প্লেস হবে ঘোরাঘুরির জন্য। আমরা এসে খুব ভালো লাগতেছে। তো এখন প্রচুর রোদ, এখন শট নিতে হচ্ছে গিয়ে একটু কষ্ট হচ্ছে। আমার বন্ধু সাথে সাথে আপনারা অনেক কিছু লক্ষ্য করবেন, বিভিন্ন ভাস্কর্য, যে বাঘের, তারপরে কুমির। আমরা ওই সাইডে গেলে কুমিরের ভাস্কর্য আছে, সাথে সাথে ওই সাইডে একটা টাওয়ার আছে, যে টাওয়ারের মাধ্যমে আপনি সমস্ত সুন্দরবন খুব সুন্দরভাবে দেখতে পারবেন। এই এই হচ্ছে, আর ওই সাইডে গেলে তো চলেন আপনাদেরকে আমি একটু ওই সাইড দেখাই আনি, আসেন আমাদের সাথে। আমরা বাঘের কথা বলতেছিলাম, এই যে একটা বাঘ দেখতে পারবেন, তবে এটা আসল বাঘ না, মূর্তি বাঘ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক ওয়াইনের বোতল আছে, মদের বোতল দিয়ে সাজানো। এই রাস্তাটা অনেক সুন্দর, দেখেন নানা প্রকারের সবুজ, ব্রাউন কালার, অনেকগুলো কালারের হচ্ছে গিয়ে ব্রাউন মদের বোতল আমরা দেখতে পাচ্ছি। চলে দেখতে পাচ্ছি সুন্দরবন, আরও কাছ থেকে চলে আসলাম আমরা। এই যে এই তো অল্প একটু দূরত্ব সুন্দরবন, একে তো অল্প দেখা যাচ্ছে, ওই সাইডে গেলে আরও বড় দেখা যাবে। তো সুন্দরবন, আর সুন্দরবনকে যদি আরও ভালোভাবে দেখতে চাই তাহলে ওই দিকে হচ্ছে ওয়াচ টাওয়ার, ওয়াচ টাওয়ারের উপরে গেলে খুব সুন্দরভাবে সুন্দরবনটা দেখা যাবে। তো চলেন ওয়াচ টাওয়ার থেকে আপনাকে দেখায় আনি সুন্দরবনটা। তো আমরা ছোটোখাটো একটা ট্যুর দিয়ে ফেললাম এখানে, তো জায়গাটা অনেক সুন্দর, আপনারা চাইলে আসতে পারেন সুন্দরবন দেখার জন্য। তো এখানে আমরা আমাদের ব্লগটা শেষ করতে যাচ্ছি, সবাই আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।